হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ইমি। বরাবরের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ছোলা ভুনার রেসিপি। আশা করছি আমার আজকে সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো চুলে একটা প্যান বসিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ, 3টা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার আসার চলে আসলে এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে প্রায় 1 মিনিট পর্যন্ত। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল অ্যাড করে নিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করা ছোলাটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই ছোলাটা আমি ফুল সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছি। আর এখানে আমি ছোট ছোট করে আলু নিয়েছি, তো আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। ফুল সিদ্ধ করলে দেখা যাবে আলুটা কাঁচা, তো সেই অবস্থায় দেখা যায় ছোলাটা কিন্তু বেশি নরম হয়ে যাবে। তো সেই জন্য আমি হাফ সিদ্ধ করে আলুর সাথে একদম সামান্য পানি দিয়ে পুরোটা সিদ্ধ করে নিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আলু এবং ছোলাটা ফুল সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন একটা দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। পানিটা কিন্তু টেনে গেছে আমার ছোলাটা, আর ওটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি ভাবে আমরা রমজান মাসে ছোলাটা তৈরি করে নিতে পারি। তো এইভাবে করি কিন্তু আমি রমজান মাসে ছোলাটা তৈরি করে নিই। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। তো পানিটাকে আরও ভালোভাবে টেনে আমি ভুনা ভুনা করে ছোলাটা রান্না করে নিব। এখন উপর দিয়ে টালা জিরা গুঁড়ো সামান্য পরিমাণ অ্যাড করে নিব। টালা জিরা গুঁড়োর পর আর একটু ধনে কুচিও দিয়ে দিব। তো এইভাবে করে আপনারা খুব ইজিলি রমজান মাসে ছোলাটা তৈরি করে নিতে পারেন। এখন ছোলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল রমজান স্পেশাল ছোলা ভুনা রেসিপি। আশা করছি আমার আজকে সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।